এখানে ইমপ্রুট হচ্ছে জিরো ওয়ান সো আমরা ডিজাইন করি সো এই কন্ডিশনে বলা হচ্ছে কন্টেন অ্যাট লিস্ট টু ওয়ান মানে অ্যাট লিস্ট দুইটা ওয়ান থাকতে হবে টু ওয়ানের বেশিও থাকতে পারে বাট অ্যাট লিস্ট টু ওয়ান থাকতে হবে সো দুইটা ওয়ান যেহেতু থাকতেই হবে দুইটা ওয়ান দিয়ে দিই আমরা দুইটা ওয়ান অ্যাট লিস্ট অ্যাট লিস্ট টু ওয়ান থাকতে হবে সো দুইটা ওয়ান দিয়ে দিলাম এখন দুই ওয়ানের মাঝখানে জিরো বা ওয়ানের বিভিন্ন ধরনের কম্বিনেশন হতে পারে আবার নাও থাকতে পারে সেখানে তো বলে বলে দেওয়া নেই যে আর দুটো ওয়ানে বেশি থাকতে পারবে না এই ধরনের বলে দেওয়া নয় সো এর মাঝখানে থাকতে পারে বা দুই সাইডেও থাকতে পারে জিরো বা ওয়ানের বিভিন্ন ধরনের কম্বিনেশন আবার নাও থাকতে পারে যেহেতু এখানে স্টাডি স্কুল সো সেখানে না থাকলেও সমস্যা নেই যেমন এই ধরনের একটা কন্ডিশনের উপর যদি আপনার ইনপুট স্ট্রিং নেন এখানে কি বলছে অ্যাটলিস্ট টু ওয়ান থাকতে হবে সো সবচেয়ে ছোট হচ্ছে দুইটা ওয়ান সো ওয়ান ওয়ান এটা হচ্ছে সবচেয়ে ছোট স্ট্রিং এই কন্ডিশনের জন্য সো ওয়ান ওয়ান এখানে কাজ করছে তো এখন দুইটা ওয়ান আছে আর এখানে এফ এল এখানে এফ এখানে এক্সেলন তার মানে যদি ধরি আমি এখানে কিছু নাই জিরো টু মে স্টার্ট যেহেতু স্টার্ট আছে তো জিরোটা মেন হিসেবে কাজ করবে এখানে সো এখানে টু দুইটা ওয়ান আছে অ্যাট লিস্ট সো এটা কাজ করছে সো এই স্ট্রিং এই কন্ডিশনের জন্য মানে এই কন্ডিশনের জন্য আরে আর ইটা ঠিক আছে মানে রেগুলার এক্সপ্রেশনকে আমরা কী বলে শর্ট ফর্মে বলবো আর সো এখানে আবার হতে পারে জিরো সরি জিরো ওয়ান জিরো ওয়ান হতে পারে এখানেও দুটো ওয়ান আছে অ্যাট লিস্ট দুটো ওয়ান আছে সো এখানে একটা জিরো হতে পারে এখানে একটা জিরো হতে পারে এইখানে তো ওয়ান আছেই এখানে একটা জিরো হতে পারে এখানে ওয়ান আছে আর এখানে একটা এফ সেভেন নেই বা একটা ল্যাকের দরকার নেই সো আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে এখানে স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ দ্য সেম সিম্বল এখানে সেম সিম্বল দিয়ে শেষ হতে হবে এই ধরনের একটা রেগুলার এক্সপ্রেশন করবো আমরা এখন এটার জন্য রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে সেটা দেখি সো সেম সিম্বল দিয়ে মানে স্টার্ট অ্যান্ড এন্ড উইথ দ্য জিরো দিয়ে শুরু হলে জিরো দিয়ে শেষ হতে হবে এর মাঝখানে জিরো বা ওয়ানের অনেকগুলো কম্বিনেশন হতে পারে দেন জিরো দিয়ে শেষ হলো তারপরে ইউনিয়ন করে দিলাম এটা তো জিরো দিয়ে শেষ হয়ে শুরু হয়ে জিরো দিয়ে শেষ হলো দেন ইউনিয়ন করে এখানে ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান দিয়ে শেষ হবে এই ধরনের একটা যেখানে জিরো দিয়ে শুরু হয়ে জিরো দিয়ে শেষ হচ্ছে ওয়ান দিয়ে শুরু হয়ে বা এটা অরের মতো কাজ করছে এর আগে আমরা এক্সাম্পল দেখেছি সো এটা অরের মতো কাজ করছে সো এখানে হচ্ছে জিরো দিয়ে শুরু হয়ে জিরো দিয়ে শেষ হচ্ছে অথবা যদি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে ওয়ান দিয়ে শেষ হচ্ছে সো আপনাদের এই স্টার বা প্লাস প্লাস এখন আমরা ইউজ করিনি স্টার ইউজ করেছি আর আরেকটা আছে প্লাস আমরা পরে প্লাসও ইউজ করব বাট স্টারের কাজটাই বেশি থাকে আর কি স্টারটা বেশি ইম্পর্টেন্ট আর স্টার্ট যদি বুঝতে প্রবলেম হয় আপনাদের আমাদেরকে কমেন্টে জানাবেন সো এখানে যদি আমরা দেখি এখানে কন্ডিশনটা কী বলছে স্টার্ট অ্যান্ড এন্ড উইথ দ্য সেম সিম্বল সো এখানে যদি শুধুমাত্র একটা ওয়ান থাকে তাহলেও কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করছে দেখেন আপনারা এখানে যদি শুধু ওয়ান থাকে তাহলে এখানে ওয়ান দিয়ে শুরু হচ্ছে এবং ওয়ান দিয়ে শেষ হচ্ছে স্ট্রিংটা আবার জিরো যদি থাকতো সো জিরো দিয়ে শুরু হচ্ছে দেন জিরো দিয়ে শেষ হচ্ছে স্ট্রিংটা সো এই এখানে কিন্তু আমরা নর্মালি করেছি বাট এখানে জিরো আর ওয়ান শুধুমাত্র একটা ইনপুটের জন্য কেমন হবে সেটা তো করিনি সেটার কোনো দেয় নেই সো এখানে এখানে আমাদেরকে ওয়ানের জন্য দিতে হবে শুধু ওয়ান থাকলে এটা ওয়ান কাজ করবে দেন অড দিয়ে জিরো থাকতে পারে শুধুমাত্র দেন অট দিয়ে জিরো দিয়ে শুরু হয়ে জিরো দিয়ে শেষ হতে পারে দেন ওয়ার্ড দিয়ে ওয়ান দিয়ে শেষ শুরু হলে ওয়ান দিয়ে শেষ এটা টোটালটা হচ্ছে এই কন্ডিশনের জন্য এটা হচ্ছে আর এটা এর আগে আমরা শুধুমাত্র এতটুকু করেছিলাম শুধুমাত্র এতটুকু করেছিলাম এতটুকু করলে হয় কি মানে আমাদের আমাদের স্ট্রিং এর তো ওয়ানও হতে পারে এটা শুধু একটা ওয়ান থাকতে পারে যেটা এই কন্ডিশনকে ফুলফিল করে শুধুমাত্র একটা জিরো থাকতে পারে যেটা এই কন্ডিশনকে ফুলফিল করে তো এখানে দেখেন শুধুমাত্র ওয়ান একটা ওয়ান থাকলে এটা কাজ করতেছে বাকিটা অরে আছে সো এটা দেখার দরকার নেই শুধুমাত্র ওয়ানের জন্য এটা কাজ করছে শুধুমাত্র জিরোর জন্য এটা কাজ করছে দেন জিরো দিয়ে শুরু হয়ে জিরো মাঝখানে অনেক কম্বিনেশন থাকতে পারে বা দুইটা জিরো থাকতে পারে সো তখন এটা কাজ করছে আবার ওয়ান দিয়ে যদি শুরু হয় তখন ওয়ান দিয়ে শুরু হচ্ছে ওয়ান দিয়ে শুরু হচ্ছে মাঝখানে অনেক কম্বিনেশন থাকতে পারে সো এটা হচ্ছে এই কন্ডিশনের উপর মানে কন্ডিশনের উপর বেস করে এটা হচ্ছে আর ইটা আমরা দেখলাম পরবর্তী লেকচারে আমরা আরও কিছু আর ই করবো আর এর এক্সাম্পল করবো দেন আমরা আর ই টু এনএফএ কনভার্সন করবো সো ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে প্লে গেলে আপনারা সব ধরুন থিওরি অফ কম্পিটিশনের সবগুলো ভিডিও লিঙ্ক প্লে পেয়ে যাবেন কম আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ